হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আমরা সকলেই জানি যে দেবের রিসেন্ট টাইমে সব থেকে যে ছবিটা অ্যান্টিসিপেশন ক্রিয়েট করে গেছে সে ছবিটা হচ্ছে খাদান বলে, এবং এই ছবিটা নিয়ে মানুষের মধ্যে একটা মারাত্মক লেভেলে অ্যান্টিসিপেশন ক্রিয়েট হয়ে আছে। কারণ দেব অনেক দিন পর তার যে জনরা ছিল কমার্শিয়াল সেটা থেকে সে জুড়ে ছিল 5-6 বছর পর, এবং তার ফাইনালি কামব্যাক হচ্ছে, এবং এটা নিয়ে তাকে অনেক সময় বলতে দেখা গেছে যে সেই লেভেলে স্ক্রিপ্ট আসেনি, সেই লেভেলে পরিচালক ফিল্ম অফার করেনি বলে সে করেনি এরকম কাইন্ড অফ কাজ। কারণ অডিয়েন্স আর রিমেক ছবি দেখবে না, অডিয়েন্স আর রিমেক ছবি পছন্দ করছে না, এটা বাংলার প্রত্যেকটা সুপারস্টার তারা সকলেই বুঝে গেছে। এবং ফ্রেশ যত কন্টেন্ট হবে তারা অডিয়েন্স সেটাকেই পছন্দ করছে, কারণ যেখান থেকে এখন রিমেক করা হচ্ছিল সেই জিনিসটাও এখন মানুষের কাছে হিন্দিতে পৌঁছে গেছে, মানে যেটা যে ভাষার সাথে মানুষ পরিচিত সেই ভাষার মাধ্যমে জিনিসপত্রগুলো পৌঁছে গেছে। তো সেই কারণ ওয়াইজ এখন আর রিমেক ছবি সেই লেভেলে চলবে না। বড় এক্সাম্পল হচ্ছে অক্ষয় কুমারের রিসেন্ট টাইমে রিলিজ হওয়া সারফিরা বলে ছবিটা। তো ভালো কনসেপ্টের উপরে যখন কাজ এসছে দেবের কাছে খাদান, এই ছবিটা নিয়ে কিন্তু দারুণ লেভেলে মানুষের কাছে অ্যান্টিসিপেশন ক্রিয়েট হয়ে গেছে, এবং দেবের থেকে একটা অডিয়েন্সের একটা আলাদা এক্সপেকটেশন আছে যে এই মানুষটা ভালো কিছু ডেলিভার করবে। ইভেন ব্যোমকেশ বক্সিরও সময় যখন মানুষ ভেবেছিল যে জিনিসটা হয়তো খুব ক্রিঞ্জ লেভেলে যাবে, কিন্তু সেটা হয়নি, সেটা কিন্তু মানুষ পছন্দ করেছিল খুব, এবং সে ব্যোমকেশের চরিত্রটাকে দারুণ ভাবে নিভিয়েছিল। ইভেন খাদানের ক্ষেত্রে শোনা যাচ্ছে দুটো বড় নাম, এবং খাদান যেহেতু গ্যাংস্টারদের ওপর বেস্ট করা একটা সিনেমা হতে চলেছে, সেখানে শুধু দেব নয় প্রত্যেকটা ভিলেন আছে, যিশু সেনগুপ্ত ইভেন আরো অনেক অনেক, যেমন সুমিত সে নিজে অ্যাজ এ ভিলেন হিসাবে তাকে আমরা অনেক বাংলা সিনেমায় দেখেছি। সে এখানে একটা জিনিস কনফেস করেছিল যে খাদান ছবিটা কিন্তু এটা ভিলেনদের ছবি, এটা কোনো হিরোইক ছবি না, এখানে সবাই ভিলেন। তো একটা মাফিয়া ও গ্যাংস্টার জনরার ছবি, তো এখানে একটা নাম উঠে আসছিল বড় লেভেলে, সেটা হচ্ছে মুম্বাইয়ের একজন বড় কোনো স্টার হোক বা মুম্বাই পরিচিত একটা নাম হোক, সে এই প্রজেক্টের সাথে যুক্ত হবে। তো এখন রিসেন্ট টাইমে শোনা যাচ্ছে বিদ্যুৎ জামালের নাম, এবং বিদ্যুৎ জামাল কিন্তু এই প্রজেক্টের সাথে যুক্ত হতে পারে, এবং বিদ্যুৎ জামালের একটা প্রায় কনফার্মই ধরে চলা হচ্ছে। এবং ইভেন খাদান এমন একটা ছবি যেটা তার সেকেন্ড পার্ট নিয়েও ভাবনা চিন্তা করা হচ্ছে, এটা একটা ইউনিভার্সও হতে পারে আগামী দিনে। তো যেহেতু ফ্র্যাঞ্চাইজ বেসড কাজ, তো তারা হয়তো পোস্ট ক্রেডিট সিনে বা বিদ্যুৎ জামালকে এখানে বড় লেভেলে প্রেজেন্ট করতে পারে। বিদ্যুৎ জামাল তার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, কিন্তু বলিউডে সে সেই লেভেলে সিনেমা পায়নি বলে এখনো অব্দি সেই লেভেলে পরিচিত হয়নি, কিন্তু তার মারাত্মক ট্যালেন্ট এটা আমরা সকলেই জানি। ইভেন আরেকটা যেটা বড় নাম, এটা যদি হয় তো এটা বিশাল সিনেমার বাজ আরো ক্রিয়েট হয়ে যাবে, কারণ তাকে যদি ভিলেন হিসাবে পাওয়া হয় তার মানে চোখের মধ্যে ইন্টেন্সিটি, তার চোখ অভিনয় করে সেটা হচ্ছে কৌশিক গাঙ্গুলি। কৌশিক গাঙ্গুলি ভার্সেস দেব, এই জিনিসটা যদি খাদানের ক্ষেত্রে দেখা যায় সেটা দারুণ লেভেল হবে। দেখার যে ছবিটা রিলিজ হতে এখনো টাইম আছে, যদি ডিসেম্বরের টাইমে আসে তাহলে হয়তো আগামী মানে প্ল্যানিং চলবেই আগামী দিনে, এবং 2-3 দিনের মধ্যে হয়তো শুটও স্টার্ট হয়ে যাবে। তো দেখার যে সেটা কি হয় এবং কি মতামতে তাদের মেকারসরা পৌঁছায়, তোমাদের এটা নিয়ে কি বক্তব্য এবং কাকে ভিলেন হিসাবে দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।